প্রিয় দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, প্রশিক্ষণ কর্মশালা ও নির্বাচন নিয়ে সিএসির বক্তব্যের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান অপু। ম্যামরুজান, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই, এর আগেও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ বলেছিলেন যে নির্বাচনই হচ্ছে গণতন্ত্রের প্রাণ। সেই ধারাবাহিকতায় আসলে তারা শপথ নেওয়ার পর থেকেই নির্বাচনটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করেছেন এবং সেটা সাংবিধানিকভাবেই করেছেন। এরই ধারাবাহিকতায় যাতে 300 আসনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সেজন্য অনুসন্ধান কমিটি গঠন করেছে এবং ওই অনুসন্ধান কমিটিতে আসলে যারা রয়েছেন তারা যারা বিচারক রয়েছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন, তাদেরকে অনুসন্ধান কমিটির সদস্য করা হয়েছে এবং আজকে যে মানে প্রথম ধাপে 105 জনকে এই প্রশিক্ষণের মাধ্যমে শুভ সূচনা করেছেন, উদ্বোধন করেছেন এবং এর মাধ্যমে এরপরে আরও 2 দিন প্রশিক্ষণ দেওয়া হবে, অর্থাৎ 300 আসনে কিন্তু পর্যায়ক্রমে এই প্রশিক্ষণগুলো দেওয়া হবে। তবে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বলেছিলেন যে এই নির্বাচনটি অবাধ নিরপেক্ষের জন্য তারা কাজ করছে, সেটি আজকে কিন্তু একদম পুরোপুরি খোলাসা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর রহমান। তিনি বলেছেন যে যেহেতু আসলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে সেজন্যই এই ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি আসলে গঠন করা হয়েছে, যাতে করে মানুষজন তাদের আইন প্রয়োগের ক্ষেত্রে বা নির্বাচনী যে পরিবেশ, মাঠের পরিবেশ ঠিক রাখতে যেন তারা কাজ করে সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে। এছাড়াও গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই এবং এই নির্বাচনটা যেন প্রশ্নবিদ্ধ না হয়, জনগণের কাছে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিট মানে অর্থাৎ ক্রেডিটেবল একটা ইলেকশন হয়, নির্বাচন হয়, সেই বিষয়ে কিন্তু তাদের ধারণা দিয়েছেন এবং সেক্ষেত্রে যা যা পদক্ষেপ তাদেরকে নিতে বলেছেন। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে প্রতিটি ভোট কেন্দ্রে অবশ্যই যেন পোলিং এজেন্ট থাকে, যে কেন্দ্রে পোলিং এজেন্ট থাকবে না সেই কেন্দ্রেই ঝামেলা থাকতে পারে বা ঘাপলা রয়েছে এরকম একটা বিষয় তিনি ইঙ্গিত দিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন যারা ভোটাধিকার প্রয়োগ করতে আসবেন, দেখা যায় যে 1 ঘন্টার মধ্যে দীর্ঘ লাইনের মধ্যে যদি জটলা বাঁধে তাহলে বুঝতে হবে যে ভেতরে কিছু একটা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই অনুসন্ধান কমিটিকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে তারা এই এই বিষয়গুলোকে বিশেষভাবে মানে একদম ফলো করে এবং অনুসরণ করে এবং তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেয় এবং নির্বাচন কমিশন একদমই বদ্ধপরিকর যাতে করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে কেউ উপহার দেওয়া যায় সেটি তিনি বলেছেন। এছাড়াও বিদেশিদের পর্যবেক্ষক চোখ কিন্তু এখন বাংলাদেশের দিকে, কারণ হচ্ছে নির্বাচন যতই ঘনিয়ে আসছে দেশের রাজনৈতিক অস্থিরতার পাশ কাটিয়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া এটা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ, সেই জন্য যারা দায়িত্ব পালন করবেন তারা যেন ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন, কারণ একটি রাষ্ট্রই আসলে মানে চল উন্নয়নের দিকে ধাবিত হয় শাসন এবং বিচারের উপর প্রতিষ্ঠা করে, সেজন্যই কমিশন নির্বাচন কমিশন এই পদ্ধতিতে আসলে এগোচ্ছে। কিন্তু নির্বাচনের এই সংকট যাতে কেউ সৃষ্টি করতে না পারে, কোনো প্রকাশ প্রশ্নবিদ্ধ করতে না পারে সেক্ষেত্রে যেমন ইঙ্গিত দিয়েছেন বারবার, তেমনি প্রার্থীদের চূড়ান্ত হওয়ার পরে অর্থাৎ যে নির্বাচনের যে যদি অনুষ্ঠিত হবে 7 জানুয়ারি তার 21 দিন আগ থেকে কিন্তু আসলে এই নির্বাচনী মাঠে যারা প্রচার প্রচারণা তারা করতে পারবে না, যখন নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হবে তখন তারা এই নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু তাদের চোখ কান খোলা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর রহমান। এবং নির্বাচনটা জনগণের কাছে স্বচ্ছ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী মাঠে যে ধরনের স্ট্রাইকিং ফোর্স যখন যা দায়িত্ব পালন করবে এবং গণমাধ্যমের যে ভূমিকা সে বিষয় নিয়ে কথা বলেছেন এবং গণমাধ্যমকে যদি অন্যায়ভাবে কেউ ভোট প্রদান করে সেটি যেমন তুলে ধরতে আহ্বান জানিয়েছেন এবং বাস্তব যেভাবে ভোট গ্রহণ চলছে সেটিও তুলে ধরতে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর রহমান। তো এটাই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ তথ্য।